গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে ব্লগটা রান্না দিয়েই শুরু করলাম। তো একদিকে দেখতেই পাচ্ছ ছোট ছোট চুনো মাছ ভাজা করছি, আর একদিকে চাল কুমড়ো হচ্ছে আমাদের। আর মা বাজার থেকে নিয়ে এসেছে অনেকটা পরিমাণে মাছের ডিম। আমরা মাছের ডিম খেতে তো প্রত্যেকেই খুব ভালোবাসি, তবে আজকে আমি বানাবো মাছের ডিমের তরকারি। মানে ফার্স্টে ডিমটাকে বড়া করে নেব, তারপর সেটার তরকারি বানাবো, আর সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা যারা মাছের ডিমের তরকারি খেতে পছন্দ করো, লাইক করো, তারা অবশ্যই আমার ভিডিওটাকে আছে লাইক করো এবং কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লাগে। যারা যারা এখনও অবধি মাছের ডিমের বড়ার তরকারি খাওনি, তারা অবশ্যই বানিয়ে ফেলো, বাড়িতে খেতে কিন্তু দারুণ লাগে। মাছের ডিমের তরকারি করতে তো পেঁয়াজ তো লাগবেই, তো তার জন্য আমি এখানে তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। নিয়ে এখন সেগুলোকে কেটে নেব, আর আমার তো পেঁয়াজ কাটতে গেলেই গায়ে জ্বর আসে, এক্ষুনি চোখ দিয়ে জল বেরোনো শুরু হয়ে যাবে। আর আমার বর আবার মাছের ডিম একদমই পছন্দ করে না, তাই ওর জন্যেই অল্প করে চুনো মাছ ভাজা করে দিচ্ছিলাম। আমি মাঝে মাঝেই পেঁয়াজ কাটতে গেলে ভাবি যে পেঁয়াজটা কে বানিয়েছিল, কেনই বা বানিয়েছিল, আর এরকমই বা কেন যে কাটলেই চোখ দিয়ে জল আসবে, এটা কোনো লজিক হলো বন্ধুরা? তোমরাই বলো। আর প্রত্যেকটা খাওয়ার জিনিসে পেঁয়াজ না দিলে যেন টেস্টও হয় না, পেঁয়াজ তো দিতেই হবে, কী যে জ্বালা বলো। আজকের মাছের ঝোলটা আমি একদম হালকা আদা জিরে বাটা দিয়ে করব। তাই এখানে আমি আদা জিরেটাকে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। যেহেতু পরিমাণে কম ছিল জিরে আর আদা, তার জন্য বাটাটা একটুখানি খুব একটা ভালো হয়নি, মিহি হয়নি। এটা যদি শিলনোড়ায় বাটা যেত তাহলে বোধ হয় আরও ভালো হতো। আর এদিকে বাইরে এসে দেখি সব লাটি কঞ্চি নিয়ে সব মা আমার ছেলে কি সব করছে। আমি তো ফার্স্টে ভাবলাম কে কাকে মারছে রে ভাই কঞ্চি নিয়ে, তারপরে শুনলাম যে না, কঞ্চিগুলোকে মা নিয়ে আসছে জ্বালানি করবে বলে। চলে আসো, ঘেমে গেছো তো গরমে, বাবা কত কাজ করছে সকাল থেকে। আরে বাবা রে, আমাকে খোঁচা মেরে দিল। না না, এই পাশের বাড়ি একজনের বাড়িতে গাছ ফাছ কেটে রেখে দিয়েছিল, ওগুলো সব নিয়ে আসা হচ্ছে। যাও ঢোকো ঢোকো, তুমি ঢোকো না, ছাড়া ঢুকতে পারছে না, কাঠ দুটো নিয়ে দাও, আমি ধরি। যাও ওটা নিয়ে যাও, যাও। ছদির সাথে সাথে হেল্প করছে বড় পাপা, ও সবাই মিলে হেল্প করছে। এই দেখো কত কাজ জোগাড় করে দিয়েছো ছদিকে ভাত রান্না করবে বলে। ওটা ভাঙতে হবে না, ভাঙবে না, এমনি রেখে দাও। ওই কই, কাল থেকে আবারও স্কুল শুরু হয়ে যাবে, গরমের ছুটি শেষ, আর ঘরে থাকলে যা জিনিসটা পড়তো জ্বালাতো সেটাও শেষ। চলে এলাম বন্ধুরা আবারও রান্নার দিকে। এখানে পেঁয়াজ লঙ্কা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি মাছের ডিমটা বড়া করব বলে। আর এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি, ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব। মনে হচ্ছে যেন এই তো কিছুদিন আগেই গরমের ছুটি পড়লো, স্কুলে এত তাড়াতাড়ি স্কুলটা খুলেও যাচ্ছে। মানে এখনও তো গরম আছে, ভীষণ পরিমাণে গরম আছে এখনও, মানে বাচ্চাদের যে স্কুলে পাঠাবো সত্যি ভয়েই লাগছে, যে পরিমাণ গরম এখনও আছে। ভালো করে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। তোমাদেরও বাচ্চাদের কি স্কুল খুলে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর স্কুল খুলে যাওয়া মানে তো মায়েদের আরও বেশি দায়িত্ব বেড়ে যাওয়া, কারণ সকাল সকাল উঠে তাদেরকে রেডি করা, তাদের টিফিন রেডি করা। এবার শুধু তেলে গরম গরম বড়া ভাজার পালা। বিয়ের পরে আমরা কিন্তু মেয়েরা মায়ের হাতের অনেক রান্নাই আছে যেগুলো খুব মিস করি। তো আজকেও আমি যেমন আমার মায়ের হাতে মাছের ডিমের বড়ার যে তরকারিটা হয় সেটা খুব মিস করছি, কারণ আমার মায়ের হাতে সত্যি ওটা খুব ভালো হতো খেতে। এবং আমি দুদিন ছাড়া ছাড়াই মাকে বলতাম যে ঠিক আছে, মাছ করার দরকার নেই, তুমি ডিম এনে ডিমের তরকারিটাই করো, আমি ওটাই। বড়াগুলো আমি মিডিয়াম আছেই ভাত ভেজে নেব, খুব লালও করব না আর খুব সাদাও থাকবে না, হালকা ভিতরটা কাঁচা কাঁচা যেন থাকে সেইভাবেই ভাজবো। কড়া ভাজা হয়ে গেলে ঝোলে যখন দেব তাহলে সেই ঝোলটা মাছের ডিমের মধ্যে ঢুকবে না এবং খেতেও ভালো হবে না, তার জন্য আমি হাফ ভাজা করে রাখবো, যাতে ঝোলে যখন দেব তখন ঝোলটাও খুব ভালোভাবে মাছের ডিমের মধ্যে ঢুকে যেতে পারে।
এইভাবেই আমরা বড়াগুলোকে হালকা লাল করে বারবার ভেজে নেব। তবে বড়া ভাজি আর বড়া খাবো না তা কি কখনো হয়? আমি আলাদা করে বড়া ভেজেও রেখে দিয়েছি। আর এদিকে তো মাছের গন্ধে মহারাজরা একদম ঢুকে আছে, আমাদের ঘরেতে ঢুকে পড়েছে। আর একজন তো সব শুয়েই গড়াগড়ি করছে একদম। কি সুন্দর, কেউ কেউ দাদার ভাই মিলে আদর করছিল। আমি যাই ক্যামেরাটা অন করলাম, আর আদর করছে না, ছোটো ছোটো চুমু খাচ্ছিল এতক্ষণ আগে। আর এ মহারাজ বসে বসে এখন ম্যাও করছে, খাবার চাইছে। হ্যাঁ, তোর জন্য মাছ ভাজছি তো, খাবি তো? খাবি না? মাছ ভাজা খাবি তো? আমি খুব টায়ার্ড হয়ে পড়েছে এখন। এই যে আমার হাত থেকে মাছের গন্ধ পাচ্ছে, শুকছে। গন্ধ পাচ্ছিস? বড়া ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই কড়াইতে আবারও তেল দিয়ে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে আদা জিরে বাটাটা দিয়ে দেবো। আমাদের মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এবার আমি দিয়ে দেবো বাকি যে মশলাগুলো আছে, যেরকম ধনে যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতন সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু অল্প করে জল ছিটিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। আগে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। মশলাটা ভাজা হয়ে গেছিলো তো আমি গরম জল করে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তবে আলুগুলো আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম, তো তার জন্য আমার কিন্তু বেশিক্ষণ লাগবে না আলুগুলো সেদ্ধ হতেও। ঝোলটা ভালোভাবে একটু ফুটে যাওয়ার পরেই আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে দেখতে পাচ্ছি আমার কিন্তু মাছের ডিমগুলো বেশ ফুলে ফুলে গেছে এবং ঝোলটাও বেশ ভালোভাবে টেনে নিয়ে বড়াগুলো মজে গেছে। তো আমার কিন্তু আজকে কিন্তু মাছের ডিমের তরকারি একদম রেডি হয়ে গেছে। তোমরাও চাইলে কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই হালকা মশলা দিয়ে এইভাবে রান্নাটা করতে পারো। তো বন্ধুরা, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমাদের আজকের মতো রান্না কমপ্লিট। তো আজ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। আর তোমাদের থেকে আমি কিন্তু কমেন্ট এর আশা করবো, আবারও একই কথাই বলছি, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, একান্তই দরকার। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ফেসবুক পেজ আছে পারমিতা ব্লগ বলে, সেটাও তোমরা ফলো করতে পারো।